গ্রামের ছেলে, গ্রামে থাকি, গ্রামে থেকে টুকটাক কাজকাম করি, এইখান থেকে যা উপার্জন করি এই দিয়ে আমাদের ফ্যামিলি কোনো মতনে চলে যায়। তারপরেও ভাই অনেক সাহস করে কুসুবর জন্য টাকা পয়সা জমা দিলাম, ফাইনালি আমার কিন্তু ওয়ার্ক পারমিট এবং যে এম্বাসি পেস আমার যে ভিসা ওইটাও কিন্তু আমি হাতে পাইলাম। এখন ভাই আপ্রাণ করে চেষ্টা করে যাচ্ছি বাকি যে টাকা পয়সাটা ওইটা পেড করে ফাইনালি চাচ্ছি আমি কসুবুতে পাড়ি জমাতে। শুনলাম এটা ভাই কেন আমাদেরকে শেয়ার করছো? ভাই আপনাদের কাছে শেয়ার করার কারণ হচ্ছে কিন্তু একজন দরিদ্র ঘরের সন্তান আমি কিন্তু অনেকটা সাহস করে ভাই ফাইনালি আমি কিন্তু ভাই যাচ্ছি কসুবু। আপনারা যারা ভাই আমার মতন দরিদ্র ফ্যামিলি সন্তান তাদেরকে চাচ্ছি শুধু আমি সাহস যোগানির জন্য, কারণ দরিদ্র হলেও ইউরোপে যাওয়া যায়। এলাকার ভাই 90% লোক ভাই কাজ করে জানেন কোথায়? এশিয়াতে ভাই। আমি আছে না ভাই, আমার কাছে যেটা মনে হচ্ছে আমি ওই একমাত্র লোক ভাই সাহস করে কসুবুতে টাকা পয়সা জমা দিলাম, ফাইনালি আমার এ টু জেড কমপ্লিট হলো। এখন আমি শুধু ওয়েটিং করছি শুধু আমার যে প্লেনের টিকিটটা এবং কি বাকি যে টাকাটা পেড করার জন্য। রাসানা ভাই বিশেষ করে অত টাকা জোগান নাই, বিশেষ করে আমার যেসব আত্মীয় স্বজন তারা দুজি আমাকে ভাই সাহসটা ভাই নাও ভাই জোগাই তো। আমি কিন্তু ভাই অত একটা সাহস নিয়ে কসুবুতে আমি কিন্তু ফাইল সাবমিট করতে পারতাম না। আমাকে আছে না ভাই সম্পূর্ণ সাহস কিন্তু জোগায় আমার আছে না ভাই ফ্যামিলির যত আত্মীয় স্বজন আছে তারা, একমাত্র ভাই তাদের জন্য আমি কিন্তু সাহস করে কসুবুতে টাকা পয়সা এবং কি ফাইল সাবমিট করছি। আপনি তো সবাই জানেন আমার কিন্তু এ টু জেড কমপ্লিট, এখন আমি অপেক্ষা করছি শুধু বিমানের টিকিটের জন্য এবং কি বাকি আমার কিছু টাকা আছে ওইটা ভাই পেড করা লাগবে এবং চাইলে তো পেড করতে পারছি না। সোনা ভাই যেই সব আত্মীয় স্বজন আছে ওদের সাথে কথা বললাম, ওরা বললো স্যালারি পেয়ে তারপর দিবে, অতএব আমার কিন্তু দীর্ঘ একটা টাইম লাগতেছে। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা যারা চাচ্ছেন ভাই কসুবুতে যাওয়ার জন্য, আপনারা যারা দীর্ঘ অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন কসুবু ওয়ার্ক পারমিট এবং ভিসার জন্য, ফাইনালি আপনারা যারা এখনও হাতে কোনো কিছু পান নাই তাদেরকে বলবো, আপনারা আছে না ভাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং কি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। চলুন তাহলে আজকের মতন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর টপিক কসুবু ওয়ার্ক পারমিট ভিসা। আমাদের মাঝে এখন শেয়ার করব, আপনারা আছেন ভাই যারা আপনারা চাচ্ছেন কসুবুতে নতুন করে টাকা পয়সা ফাইল সাবমিট করতে, আপনাদের এখন সাবমিট করাটা কতটুক ঠিক হবে কতটুক ঠিক হবে না সেটা আপনাদের মাঝে ক্লিয়ার করব। আপনারা আছেন ভাই সবাই ভাই জেনে থাকবেন কসুবু কিন্তু একটা বলকান কান্ট্রি, কসুবুতে আছেন ভাই স্যালারিটা খুবই কম। আপনারা আছেন ভাই চেষ্টা করেন কসুবু না গিয়ে আপনারা আছেন ভাই চেষ্টা করেন সার্বিয়াতে যাওয়ার জন্য, সার্বিয়াতে আছে না ভাই ভালো একটা স্যালারি মিনিমাম আপনি আছেন ভাই ধরতে পারেন। আপনি আছেন না কোনো কাম কাজ জানেন না পরেও আসেন ভাই আপনার আসেন স্যালারি দেখবেন $500 থেকে $600। আশা করি আপনাদের মাঝে ক্লিয়ার করতে পারছি। আপনারা সবাই জেনে থাকবেন সার্বিয়ার যে অ্যাম্বাসিটর সেটা কিন্তু বাংলাদেশে নাই, সার্বিয়ার যে অ্যাম্বাসি ওইটা কিন্তু অবস্থিত ইন্ডিয়াতে। আপনাদের আসে না ভাই চিন্তার কোনো কারণ নাই, কারণ সার্বিয়ার অ্যাম্বাসি ইন্ডিয়াতে থাকলে কি হবে, আপনারা আসে না যারা আপনারা সার্বিয়ার যাত্রী আপনারা যারা চাচ্ছেন যাইতে, বিশেষ করে আপনাদের আছে না ভাই কারো ভাই অ্যাম্বাসি আছে না ভাই পেস করার দরকার নাই, আপনারা কিন্তু অ্যাম্বাসি পেস ছাড়াই আপনারা আছে না ভাই ভিসাটা সংগ্রহ করে আপনারা যাইতে পারবেন। আশা করি আপনাদের মাঝে সব কিছু ক্লিয়ার করতে পারছি। আমার আছে না ভাই ফ্যামিলিতে ভাই 6 জন ভাই সদস্য, একমাত্র আছে না ভাই উপার্জনকারী আমি, আমার আছে না ভাই ফ্যামিলির সবগুলা কিন্তু সদস্য আমার দিক শুধু তাকিয়ে আছে। আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে কসুবুতে যাইতে পারি, সেখানে গিয়ে যেন সুন্দরভাবে থাকতে পারি এবং কি যেন একটা ভালো একটা স্যালারি পাই মানুষের কাছ থেকে। আছে না ভাই যেসব টাকা দাঁড় করছি ওইটা যেন সুন্দর করে আমি যেন ভাই পরিশোধ করতে পারি।